সেই কারণেই কি ভাবাদিঘির জটিলতার সৃষ্টি হয়েছিল? না না, ভাবাদিঘি জটিলতা ওই জন্য নয়, আমাদের যে টোটাল কাজটা যে বন্ধ হয়ে গেল, আচ্ছা, সেটার কারণ হচ্ছে যে জমি জমি অধিগ্রহণটা মাঝে দীর্ঘদিন আমাদের আইন নতুন আইন চালু হওয়া, আচ্ছা, আর তার জন্য আমাদের অপেক্ষায় ছিলেন, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি চাইছিলেন যে জমি অধিগ্রহণটা জমির মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হওয়ার পর জমিটা অধিগ্রহণ, তাহলে সেই সূত্রে জমি যেহেতু থাকে নাই সেজন্য রেলের কাজও বন্ধ ছিল। পরবর্তীকালে যখন কাজটা আরম্ভ হলো, কামারপুকুর পর্যন্ত জমি অধিগ্রহণ হয়ে গেছিলো। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেখা করেছিলাম সুভাষী ভট্টগোলকে সঙ্গে নিয়ে, তো উনি বললেন যে রেলের তো নিজস্ব আইন আছে, তাহলে রেল নিজস্ব কেন্দ্রীয় আইনে ওরা অধিগ্রহণ করুক, নাহলে জায়গাটা চাষিদের কাছ থেকে ডাইরেক্ট কিনে নিয়ে কাজটা অন্তত করুক, আমরা আমার নিজের প্রজেক্ট আমার সৃষ্টি, সুতরাং আমার তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা থাকবে। আর রেল বোর্ডে রেল মিনিস্টারের সাথে আমরা যোগাযোগ করা, ওনারা রেল বোর্ড থেকে বললেন যে যে আইনটা আছে সেটা হচ্ছে স্পেশাল রেলওয়ে প্রজেক্টের জন্য, কিন্তু তারকেশ্বর বিষ্ণুপুর তো স্পেশাল রেলওয়ে প্রজেক্ট নয়, তাহলে আমরা ওই আইনটা দিয়ে আমরা অধিগ্রহণ করতে পারছি না। আমরা বললাম যে তো তাহলে আপনারা সেটা স্পেশাল রেলওয়ে প্রজেক্টটা ঘোষণা করুন, রাজ্য সরকার তাতে সেটাকে সাপোর্ট করবে। তো তার কিছুদিনের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট বর্ষ কথাটা শুনে ওনারা এটাকে স্পেশাল রেলওয়ে প্রজেক্ট ঘোষণা করলেন। আচ্ছা, টোটাল 2020 সালে আমাদের জমি অধিগ্রহণ কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, আমি বলছি ঠিক ভাবাদিঘিতে কি কারণে আটকে আছে? এটা অ্যাকচুয়ালি কিন্তু অধিগ্রহণ হয়ে গেছে। আচ্ছা, এবং জমিটা অধিগ্রহণ হওয়ার পর স্টেট গভর্নমেন্ট জমিটা অধিগ্রহণ করার পর রাজ্য সরকারকে জমিটা, ওটা কিন্তু 1894 সালের আইন অধিগ্রহণ হয়েছে। আচ্ছা, এটা স্পেশাল রেলওয়ে প্রজেক্টে যে ঘোষণাটা হয়েছে সেটা কেবল বাঁকুড়া জেলার রেসপোর্ট সেন্টার। আচ্ছা আচ্ছা, হুগলি জেলা যতটা নেওয়া হয়েছে পুরোটাই পুরনো আইন অনুযায়ী। তো সেক্ষেত্রে ভাবাদিঘির জমি অধিগ্রহণ হয়ে গেছে এবং জমিটা পজেশনও হ্যান্ড ওভার করা আছে। আচ্ছা, কিন্তু সমস্যা হলো যে যখন এরপরে কাজ করতে যাওয়া হয় সাধারণ মানুষ ওখানকার, ওদের অত বড় দিঘি, তো বললো যে দিঘিটার বাইরের দিকে করলে ভালো হয়, এটা আমরা দিঘিটার উপর দিয়ে চালালে আমাদের গোটা গ্রামের বা পাশাপাশি গ্রামের খুব ক্ষতি হয়ে যাবে জীবিকার উপর, ওরা নানাভাবে জীবিকা ইমোশন জীবিকা বিভিন্ন। হ্যাঁ, এবারে জীবিকা তো ধরুন প্রত্যেকেরই তো ক্ষতি হচ্ছে যাদের জমির উপর দিয়ে আছে। এখানেও প্রচুর বাঁকুড়া জেলায় প্রচুর পুকুর বুঝিয়ে দেওয়া হয়েছে, প্রচুর প্রচুর। আপনি যে গোকুলনগর স্টেশনে বসে আছেন এখানে 7-8টা পুকুর সম্পূর্ণ বুঝিয়ে দিয়ে এই স্টেশন স্টেশনটা হয়েছে। তো যাই হোক, ওদের কাছে তো হুগলি জেলায় তো সেখানে এরকম বড় বাঁধ বা পুকুর তো নেই, কম আছে, কাজে ওরা ওদের দাবিটা করেছে, দাবি করার জন্য এবং ওরা হাইকোর্টে মামলাও করেছে। আচ্ছা, সে মামলা হয়তো চলছে, আমি আর খোঁজ খবর রাখিনি। হ্যাঁ, মামলা চলছে। হ্যাঁ, আমি তো দেখলে আর রেল কি বললো কি যে জোর করে ওরা কিছু রেল করতে যাবেই বা কেন, তো সেই জন্য ওটা কাজটা তখন বন্ধ হয়ে গেল। আর বন্ধ যে ওই কারণে হলো শুধু তা নয়, আমাদের বাঁকুড়া জেলার পোর্শনের জমিটাই তখন অধিগ্রহণ হয়নি। আমাদের 20 সালে অধিগ্রহণটা কমপ্লিট হলো, 2020 অক্টোবরে কমপ্লিট হলো। আচ্ছা, তারপরে আমরা বললাম যে ঠিক আছে, ওখানে ভাবাদিঘির কোর্টকে যা হয়েছে যখন যা হবে তখন হবে, কিন্তু এখন আপাতত তো যেটা বাকি আছে এই এই কাজটা হোক, যে বাঁকুড়া জেলাতে প্রায় 17 কিলোমিটার এবং বাঁকুড়া জেলার সীমার পর হুগলি কামারপুকুর স্টেশন পর্যন্ত 2.5 কিলোমিটার, তাহলে প্রায় 19-20 কিলোমিটার কাজ করা যেতে পারে। হ্যাঁ, ওখানে দুটো পুকুরিয়া এবং পশ্চিম মহরপুর মৌজার কিছু ওরা টাকা নেয়নি, সেই টাকাটাও মিটিয়ে দেওয়ার হচ্ছে আর কি। তো ওটা হয়ে গেলে আমাদের কামারপুকুর পর্যন্ত কোনো অসুবিধা নেই। তারপর ট্রেন কি এখান থেকে কামারপুকুর পর্যন্ত? কামারপুকুর পর্যন্ত তখন ট্রেন থ্রু যেতে পারবে। আচ্ছা আচ্ছা, তারপরে ওই সমস্যার সমাধান হলে যেভাবেই হোক সেটা তো সমাধান হবে, সমাধান হলে তখন শান্তিপূর্ণভাবে কাজ হবে। আচ্ছা, তো আমরা এখন চাইছি যে তাহলে তাই ও এই 20 মিনিট আমি বললাম, বুঝলাম যে আজই ভাবাদিঘির সমস্যার সমাধান হয়ে গেল, কিন্তু এই 20 কিলোমিটারের কাজটা তো, এটা যদি ফাঁকা থেকে যায় তাহলে ভাবাদিঘি হয়েই লাভটা কি হবে? আমি নিজে বহু অ্যাপ্লিকেশন এবং মাস পিটিশন দিল্লি যাওয়া এসবগুলো করেছি, এবং আমাকে রাজনৈতিক সমস্ত এখানে রাজ্য সরকার ওখানে কেন্দ্রীয় সরকারের সব আমাকে যারা চেনে তারা আমাকে
সম্পূর্ণরূপে সাপোর্ট বা সহযোগিতা করেছেন। ইস্টার্ন রেলের যে জেনারেল ম্যানেজার আছেন, ওনার সঙ্গে 3 সেপ্টেম্বর 2021 আর 28 ডিসেম্বর 2021 প্রায় 1 ঘন্টা করে মিটিংয়ে বসেছিলাম। উনি সমস্ত সমস্যা আমাদের জিনিসগুলো জানানোর পর, আমার কাছে যে ডকুমেন্ট ছিল সেগুলো ওনাকে পুঙ্খানুপুঙ্খ দেখিয়ে বোঝানোর পর উনি কিন্তু প্লিজড হয়েছিলেন এবং উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে তাড়াতাড়ি কাজ আর মুখানে করে দেবো। আমার ময়নাপুর থেকে গোঘাট পর্যন্ত যেখানে যা বাকি আছে তার জন্য একটা মোট 225 কোটি টাকার টেন্ডার হয়েছে, হয়ে তার কাজও আরম্ভ হয়ে গেছে, সেটা আমরা দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, তো তার মানে এই নয় যে এখনই ওখানে কাজ হবে। আচ্ছা, যদি আমাদের এই কাজটা হতে হতে ভাবাদিগির সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাটা সমাধান হয়, তাহলে যেভাবে সমাধান হবে সেভাবে পুরোটাই এই বাজেট এই টেন্ডার থেকেই হয়ে যাবে। আচ্ছা, ভিডিও কনফারেন্সের মাধ্যমে 2-3 বার মিটিং হয়ে গেছে, সেই মিটিং অনুযায়ী ওনাদের কিছু এক্সট্রা দাবি ছিল সেই দাবিটা পূরণ করে পেমেন্টটা যদি হয়ে যায় তাহলে ওনারা জমিটা ছেড়ে দেবেন। আচ্ছা, দিলে আশা করি হয়ে যাবে, তাহলে কাজটা আমার হয়ে যাবে পুরোটা। আচ্ছা, খবরগুলো দিয়েছি, তাতে অনেকের মন্তব্য এসেছে যে আসলে এটা কিছুই নয়, এটা এই পঞ্চায়েত নির্বাচন আছে তার আগে এটা একটা চমক, এই ধরনের কথাবার্তা বলেছে। কিন্তু আপনার সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্কই নেই। না, এই যে এটা যেটা হলো হয়তো কাকতলীয় ভাবে এই সময়ের মধ্যে নির্বাচনগুলো আছে সেটা আলাদা, কিন্তু এটা তো একটা না, আমার কাছে যা ডকুমেন্ট আপনাকে দেখাতে পারি তাতে করে একটা নাম আমরা সেভাবে চিঠি চাপাটি যোগাযোগ করে করে গেছি, করে করে যাচ্ছি। গত বছরও 30 কোটি টাকা বাজেটে দিয়েছিল, এইদিকে ময়নাপুর থেকে জয়রামবাটি পর্যন্ত টেন্ডার করে যতটা কাজ করা যায় তারপরে পরের বছর আরো বাজেট দিয়ে ওটা কমপ্লিট করতো। সেই ডকুমেন্ট রেল বোর্ডের চিঠিপত্র সব আমরাই চেষ্টা করেছিলাম, আমাদেরকে রেল বোর্ড থেকে চিঠির কপিও দিয়েছিল, সেসব আমার কাছে আছে। আচ্ছা, তো তখন গত বছর 30 কোটি টাকার 1 টাকাও খরচ করলো না। আচ্ছা, মানে সত্যি কথা বলবো কি, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট তখন অন্য কাজে ব্যস্ত ছিল, আমাদের হাওড়া ডিভিশনের ডেপুটি 2-এর আন্ডারে এটা কাজ হচ্ছে, আর আমাদের যে হাওড়া ডিভিশন কনস্ট্রাকশন আছে ইস্টার্ন রেলের তেলকল ঘাটে, তো সেখানে আমাদের তারকেশ্বর বিষ্ণুপুর প্রজেক্টটা চার্জে আছেন ডেপুটি 2, আচ্ছা, পদ্ম সিং মিনা, মিনা। আর আমাদের এনকেজি নিউ কয়লাঘাট যে কনস্ট্রাকশনের একটা বিল্ডিং আছে যেটা চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মিস্টার শ্রীবাস্তব, উনি আমাদের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, উনারই বিল্ডিংয়ে উনারই আন্ডারে যে সমস্ত চিফ ইঞ্জিনিয়ার আছেন তাদের মধ্যে চিফ ইঞ্জিনিয়ার বোধহয় 6 নাম্বার আর কি, উনি ওনার নাম অভয় শর্মা, অভয় শর্মাজি আমাদের এই প্রজেক্টে চার্জে আছেন। তো তখন ওনার দিকে তারপরে ওই সেই জিএম সাহেবের সঙ্গে মিটিং করার পর ওনাদের সঙ্গে আলোচনা করে এখন ওনারাও নতুন টেন্ডারটা করে যাক, ওনারা এখন কাজটা জোর কদমে চলছে। কিন্তু দুদিন দেখলাম যে বড়া গোপীনাথপুরে মাটি পড়া বন্ধ ছিল কিন্তু আজ থেকে সেটাও শুরু হয়েছে, কিন্তু আমি নিজে খুব একটা সন্তুষ্ট নই। কেন? মানে ওনারা যে আমাদের ডেপুটি সাহেব যে কাজটা আরম্ভ করেছেন সেই জন্য আমরা খুব খুশি, কারণ কাজটা আরম্ভই হচ্ছিল না, ধান তাও ধান টান ছিল বর্ষাকালে, তো ধান টান তা ওনাদেরও দোষ নেই কারণ ফসল লাগিয়ে ফেলেছিল, ফসলটা যদিও রেল নিয়ে নিয়েছে টাকা দিয়েছে তবু ফসলটা তো আর উপরে অত্যাচার, আর বর্ষাকালে তো মাটি পাওয়া যাবে না, সবই ঠিক আছে, কিন্তু ওখানে যে রাস্তার হাইট আছে আমাদের তাতে করে আপনার ময়নাপুর থেকে যে 2.5 কিলোমিটার অলরেডি বেড তৈরি হয়ে আছে, তারপরে ও আশিনকোটা গ্রামটা বা মাঝে একটা মহলডাঙ্গা গ্রামের 1200 মিটার ওখানে বাকি ছিল, আর আশিনকোটা গ্রাম থেকে একবারে জয়রামবাটি আমাদের ডিস্ট্রিক্ট এন্ড পর্যন্ত যে জায়গা আছে তাতে আমি একটা গড় হিসাব করছি, আমার অনেক, আমি তো বিষ্ণুপুর থেকে পুরো প্রজেক্টের সঙ্গে আছি, এমনকি তারকেশ্বর থেকেও যখন ওইদিক কাজ হয় আমি ওইদিকেও অ্যালাইনমেন্ট সার্ভের সময় আমি নিজে ফিল্ডে ছিলাম, মানে রেলের সমস্ত ওনারা আমাকেও ডাকতেন আর আমার সাপোর্টটা নিতে ওনারা খুব খুশি হতেন, কাজটা খুব চটপট করতে পারতেন, আর আমি মানে দক্ষতার সঙ্গে এটা পরিচালনা করার যোগ্যতাটা আপনার আছে। আমি হুগলি ডিস্ট্রিক্টের কালেক্টর অফিসে এবং তখন আর কি আমাদের বাঁকুড়া কালেক্টর অফিসে সব এডিএম ডিএম সবাই আমাকে ভালোবাসতেন, আর এইসব কাজে আমি যে ওনাদেরকে খুব সহযোগিতা করতাম যাতে করে সবকিছু পেপারগুলো ঠিকঠিক তাড়াতাড়ি মসৃণভাবে হয়ে যায় আর কি, তো সেই কারণে ওই ওইদিকেও আমি অ্যালাইনমেন্ট সার্ভের সময় ছিলাম বরাবর,
আরামবাগের জমি টাকার অভাব হয়ে গেল, তো 200 মিটার চওড়া ছিল, তো রেল থেকে বললো যে এত টাকা নেই, তাহলে ওটা অধিগ্রহণে ওখানে প্রচুর দাম বাড়িয়ে দিয়েছিল যে আমি কেনা বেচা করে আরামবাগ স্টেশনে আড়ে। আচ্ছা, এতে বাজেটে যে টাকাটা ছিল তাতে কুলাইনি, তাহলে ওটা বন্ধ হয়ে যাচ্ছিল যে বছর তাহলে হবে না। তখন আমি বললাম যে ওটা 200 মিটারটাকে 100 মিটার করে দেন, 200 মিটারটাকে আবার কমিয়ে 100 মিটার করে দিয়ে সেই টাকায় কুলি গেল। 225 কোটি টাকার কাজ, কনস্ট্রাক্ট পুরোটাই, কিছু ছাড়া ছাড়া পুরোটাই রিটেনিং ওয়াল কংক্রিটে দিতে হবে। দেখুন, আমি তো কোনো রেলের লোকও নই, আর আমার কোনো ডেজিগনেশনও নেই, আমি একজন সমাজসেবী বলতে পারেন, ক্ষুদ্র সমাজসেবী। নমস্কার বন্ধুরা, আজকের এই উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো? এই যে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত রেল প্রকল্প, এটি কিন্তু একদিনে তৈরি হয়নি, অনেক প্রচেষ্টার মাধ্যমে এই রেল প্রকল্পটি বাস্তবায়িত হতে চলেছে। তো এতে আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে, আপনারা সবাই মিলে যদি এগিয়ে আসেন এবং সবার সাহায্যেই এই রেল প্রকল্পটি হতে পারবে। মাস্টারমশাইয়ের মুখ থেকে ঠিক এরকমই একটা আভাস ইঙ্গিত পাওয়া গেল। তো এই প্রোগ্রামটি যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে, তাহলে আমরা পরবর্তীতে আবার একটি এই ধরনের অনুষ্ঠান নিয়ে আসব। তো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যদি আপনাদের এটি ভালো লাগে, তাহলে খুব শীঘ্রই আসছি এই ধরনের প্রোগ্রাম নিয়ে। তো ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এইভাবে আমাদের চ্যানেলটিকে দেখতে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।